কনস্টিপেশনে ভোগা যে কোনো মানুষের জন্য একটি কষ্টদায়ক প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে জানাব কনস্টিপেশন কেন হয় কী কী করলে আপনি কনস্টিপেশন থেকে মুক্তি পেতে পারবেন দুই মিনিটেই পেটের মল নরম হয়ে বেরিয়ে যাবে সব কিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে আমাদেরকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না কনস্টিপেশন কিন্তু একজন মানুষের বিভিন্ন কারণে হতে পারে এক হতে পারে বিভিন্ন ধরনের ঔষধ সেবন বা কারো কারো বংশগতভাবে এটি হতে পারে খাবারে ফাইবারের পরিমাণ কম কম পরিমাণে জল পান করা কনস্টিপেশনের মূল কারণের মধ্যে রয়েছে এছাড়াও যদি আপনার বয়স বেশি হয়ে থাকে আপনি হাঁটাচলা কম পরিমাণে করেন শারীরিক আপনার খুবই কম হয় বিশেষ বিশেষ কিছু রোগ আপনার থেকে থাকে তা থেকেও আপনার কনস্টিপেশন হতে পারে আপনি যে কনস্টিপেশনের রোগে ভুগছেন তা কীভাবে বুঝবেন যখন মল ত্যাগ করতে যাবেন মল অনেক শক্ত হবে মলের আকার অনেক বড় হবে মল সহজে বেরিয়ে আসতে যাবে না চাপ দিয়ে মল ত্যাগ করতে হবে মল ত্যাগ করার সময় ব্যথা হবে পায়ুপথ দিয়ে রক্তপাত হতে পারে পথে ব্যথা হতে পারে এছাড়াও পেটে ব্যথা হতে পারে পেট বেশি ভারী অনুভব হতে পারে এবং মুখ দিয়ে দুর্গন্ধ আসতে পারে পায়ু দিয়ে বারবার গ্যাস আসতে পারে পাশাপাশি যাদের কনস্টিপেশন হয় তাদের সপ্তাহে তিন থেকে চার দিনের কম মল ত্যাগ হয় এবং মল ত্যাগ করার সময় তারা প্রচুর ব্যথা অনুভব করেন বলে মল ত্যাগ করার ইচ্ছাও তাদের নষ্ট হয়ে যায় মোট কথা সকালবেলা তারা যে স্বাভাবিকভাবে মানুষ ফ্রেশ হয় সেভাবে মলত্যাগ করে ফ্রেশ হতে পারেন না এই যন্ত্রণা যদি বারংবার আপনার হতে থাকে বা এ রোগে যদি আপনি দীর্ঘমেয়াদীভাবে ভুগতে থাকেন আপনার এই কনস্টেপেশনের কারণে পাইলস অ্যানালফিসার ফিস্টুলা এই জাতীয় সমস্যা হতে পারে চলুন ঘরোয়াভাবে কোন রেমেডি ব্যবহার করে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন সে সম্পর্কে এখন জানব এই রেমেডি প্রস্তুত করার জন্য আপনাদের দুটো জিনিস লাগবে আমি আজকে আপনাদেরকে দুটো রেমেডি বলবো দুটোর মধ্যে থেকে আপনার কাছে যেটি সুবিধাজনক মনে হয় সেটি ব্যবহার করুন এতে করে আপনি উপকার লাভ করতে পারবেন এর জন্য আপনি দুধ নিয়ে নেবেন আপনি যে কোনো ধরনেরই দুধ নিতে পারেন ফুল ক্রিম মিল্ক নিতে পারেন বা হাফ ক্রিম মিল্ক নিতে পারেন অনেকেই আছেন যারা ফুল ফ্যাট মিল্ক খেতে পারবেন না তারা চাইলে কিন্তু হাফ ফ্যাট মিল্কও খেতে পারেন আর যারা মিল্ক খেতে পছন্দ করেন না তারা এর পরিবর্তে এখানে সয়া মিল্ক বা আমন্ড মিল্কও ব্যবহার করতে পারেন সবচেয়ে ভালো হয় যদি আপনি গরুর দুধ ব্যবহার করতে পারেন হাফ ফ্যাট মিল্ক বানানোর জন্য ফুল ক্রিম মিল্কে জাল দিয়ে তারপরে সেটির মধ্যে থেকে দু থেকে তিনবার সর উঠিয়ে ফেললে অবশিষ্ট যে তরলটি থাকবে সেটি কিন্তু লো ফ্যাট মিল্ক হয়ে যাবে বা হাফ ফ্যাট মিল্ক হয়ে যাবে আর এরপরে যে উপাদানটি আমাদের লাগবে সেটি হচ্ছে কিশমিশ বাজারে কিন্তু আপনি খুব সহজে পেয়ে যাবেন খুব কালো হয়ে গিয়েছে বা একেবারে চকচক করছে এমন কিশমিশ কিনবেন না দেখতে যেগুলো ন্যাচারাল মনে হয় এমন ধরনের কিশমিশ কিনে নিয়ে আসবেন এবারে চুলায় দুধ দিয়ে দুধ খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ফুটন্ত এই গরম দুধ এক গ্লাস পরিমাণ নিয়ে নেবেন তার মধ্যে এক মুঠো পরিমাণে কিসমিশ ভিজিয়ে দিতে হবে কিশমিশগুলো আগে ভালোভাবে ধুয়ে নেবেন বোটা ছাড়িয়ে নেবেন ফুটন্ত এই গরম দুধের মধ্যে মিশিয়ে নেবেন মনে রাখবেন কিসমিস ও দুধ একসাথে জাল দিতে যাবেন না দুধ নামানোর পরে কিশমিশ মেশাতে হবে দুটো একসাথে জাল দিলে অনেক সময় দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা দেখা যায় এইভাবে গরম গরম অবস্থায় দুধটি আপনাকে রাতে ঘুমাতে যাওয়ার আগে পান করতে হবে রাতের খাবার যখন খাবেন অবশ্যই চেষ্টা করবেন তার এক ঘন্টা পরে এই দুধটি তৈরি করে গরম গরম অবস্থায় পান করতে যতটা বেশি গরম পান করতে পারবেন এটি আপনার পেটের জন্য ততটাই ভালো এবং এটি আপনার পেটের মলকে নরম করে বের করে দিতে সাহায্য করবে গরম গরম অবস্থায় এই দুধটি পান করার পরে রাত জেগে থাকবেন এবং অধিকক্ষণ মোবাইল টেপাটেপি করবেন না এগুলো কিন্তু কনস্টিপেশন হওয়ার অন্যতম কারণ রাতে ঘুমিয়ে পড়বেন এবং সকালবেলা উঠে দেখবেন আপনার মল ত্যাগের প্রেশার আসছে আপনার মল নরম হয়ে গিয়েছে এবং পেটের সমস্ত মল বেরিয়ে আপনার পেট পরিষ্কার হয়ে যাচ্ছে দীর্ঘমেয়াদী যারা কনস্টিপেশনের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই এইভাবেই এই রেমেডি বানিয়ে টানা সাত দিন পর্যন্ত খেয়ে যাবেন অল্প যাদের কনস্টিপেশনের সমস্যা তারা দু থেকে তিন দিন খেলে যথেষ্ট এরপরে যখনই আপনি বলছেন যে আপনি একটু ভারী তেল চর্বি জাতীয় খাবার খাচ্ছেন খাবারে আঁশের পরিমাণ কম আপনার কনস্টেপেশন হতে পারে সেদিনই আপনি এ রেমেডি বানিয়ে খাবেন দেখবেন কনস্টিপেশনের যন্ত্রণা আপনাকে আর কোনোভাবেই কষ্ট দিচ্ছে না আর যদি এমন হয় যে কোনোভাবে আপনার এই সমস্যা দূর হচ্ছে না সেক্ষেত্রে টানা সাত দিন খাওয়ার পরেও প্রত্যেক সপ্তাহে তিন দিন করে এ রেমেডি খাবেন পেট সময় সুস্থ রাখার জন্য এবারে দ্বিতীয় জিনিসটি সম্পর্কে বলছি যেটিও আপনার একইভাবে সাহায্য করবে এটি প্রস্তুত করতেও কিন্তু আপনার দুধ লাগবে আগে যেভাবে বললাম যে আপনি যদি নর্মাল দুধ না খেতে চান সেক্ষেত্রে আপনি সয়া মিল্ক বা আমন্ড মিল্ক নিতে পারেন এবং দুধকে লো ফ্যাট বানিয়েও নিতে পারেন যেমনটা আপনার ইচ্ছা বাজারে পাওয়া যায় ইসব গুলের ভুসি আর এটি বাউলকে সফট করতে খুবই ভালো সাহায্য করে থাকে তবে একেবারে ফুটন্ত গরম দুধের মধ্যে এইসব গুলের ভুসি দেওয়া যাবে না দুধ জাল দিয়ে চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অন্তত পক্ষে পাঁচ মিনিট তারপরে দুধটা যখন একটু জুড়িয়ে আসবে বা একটু ঠান্ডা হয়ে আসবে তখন এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণে ইসব গুলের ভুষি মিশিয়ে দেবেন এইসব গুলের ভুসি মেশানোর পরে একটু অপেক্ষা করা যাবে না সঙ্গে সঙ্গে আপনাকে এই দুধটি ইসব গোলের ভুসিসহ পান করে নিতে হবে এইসবগুলোর ভুষির সাথে যদি আপনি দুধকে ভিজে ফুলে উঠতে দেন সেক্ষেত্রে কিন্তু পরে এটি পান করলে তেমন একটা কাজে দেবে না তাই চেষ্টা করতে হবে গরম গরম অবস্থায় দুধ ও ইসবগুলোর ভুষি পান করতে এবং ঠিক একইভাবে সকালবেলা উঠে আপনি আপনার পেট পরিষ্কার করতে কতটা সুবিধা লাভ করছেন সেটি দেখতে পাবেন আপনি কিন্তু চাইলে হালকা গরম জলের মধ্যে শুধুমাত্র এইসবগুলোর ভুসি মিশিয়েও খেতে পারেন এটি যে শুধুমাত্র রাতেই খেতে হবে এমনটা নয় আপনি দিনের যে কোনো সময় খেতে পারেন যখন অসুবিধা অনুভব করছেন তখনই খেতে পারেন এটি খাওয়ার কিছুক্ষণ পরেই আপনার মলত্যাগের জন্য প্রেস সারা আসবে তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো এখানে বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে গুড বাই অ্যান্ড টেক কেয়ার